ওয়াইটিতে না সমালোচনার জায়গায় কেউ সত্যি সত্যি অন্যায় দেখলে লড়ে না, অন্যায় দেখলেই প্রতিবাদ করে না, যারা বলে তারা মিথ্যুক এই কথাটা। বেশিরভাগ মানুষই দল গঠন করে, আর সব থেকে যারা অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়, যেমন সুতপার, আমার, আরও দু একজন মানুষ আছে, অবভিয়াসলি তাদের মুখটাকে চেপে বন্ধ করে দেওয়া হয়। কীভাবে? কখনো আইনি ধমকি দেখিয়ে, কখনো কোনো রকমভাবে। দেখো, প্রথমে ভিডিওর প্রথমেই বলে রাখছি, এমএসএল আর সুতপার ব্যাপারটাকে আমি একদম সাইডে রেখে দিলাম, কারণ ওটা বিচার্য বিষয় আইনের, এটাকে নিয়ে আমি কোনো রকম মুখ খুলতে চাই না, কোনো রকম কোনো কথা বলতে চাই না এই ব্যাপারকে, যেখানে আইনকে অশ্রদ্ধা করা হয়। তো সম্পূর্ণ এই ব্যাপারটা আলাদা। আমি বোঝাতে চাইছি আরও যে নোংরামি, মানে যে ব্লগিং চ্যানেলগুলো যারা দিনের পর দিন কন্ট্রোভার্সি খুলে নোংরামি করে বেড়াচ্ছে, নামে ব্লগিং চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, যেখানে সংসারের পরিবারের কেচ্ছা বেছে বিক্রি করে খেতে হচ্ছে, কোনো পুরুষ মানুষকে তার স্ত্রীর চরিত্র বেছে খেতে হচ্ছে, কোনো পুরুষ মানুষকে তার স্ত্রীকে দিনের পর দিন সকলে মিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঝেঁটিয়ে নিয়ে তোমার কী বলে দিনের পর দিন উদ্দাম ফুর্তি করে আনন্দ করে তোমার কী বলে উল্লাস করে নিজের স্ত্রীকে বেছে খেতে হচ্ছে, তাই না? এই রকম চ্যানেলগুলোর বিরুদ্ধে যদি কোনো কোনো মানুষ আমরা, কারণ এগুলো অন্যায় নোংরামি, এইগুলোর বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াই, মুখ খুলি, তখন সেটাকে আইনি পথে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। সত্যি কি মুখ বন্ধ করে দেওয়া যায়? যায় না, না অবশ্যই যায় না। কেন? অন্যায়টা তো সবার জন্য অন্যায়, ঠিক কি না? অন্যায়টা সবার জন্য অন্যায়। স্ত্রীর চরিত্র পুরুষের চরিত্র বলে কোনো কিছু হয় না। সব থেকে বড় কথা, একটা মহিলার চরিত্র, একটা একজন স্বামী যখন লিগ্যালি এখনও পর্যন্ত সে তার হাজব্যান্ড, তখন পর্যন্ত বাইরের মানুষকে নিয়ে ঝেঁটিয়ে বাড়িতে এনে দেশে বিদেশে সব কিছু ভিত্তিতে আর কি তার স্ত্রীকে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে, দিনের পর দিন গালি গালাজ নেওয়া যায়। আমি তো বলি টিনার হেভি বুকের পাটা, তার জন্য টিনার চুপ থাকে, টিনা কী করে নেয় আমি সেটাই ভাবি। টিনার জায়গায় অন্য কোনো মানুষ হলে, আমাদের মতো মার মেয়েরা হলে কবেই বোধ হয় হয়ে যেতাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা, শুধু টিনাকে, টিনার পরিবারটা, তার বাপের বাড়ি, একটা মেয়ের শ্বশুর বাড়ি পরে কোথায় যাবার জায়গা থাকে বলো? বাপের বাড়ি। সে বাপের বাড়িতে পর্যন্ত পরিবারটা ঠাঁই দিয়েছে বলে সেই পরিবারটাকে নিয়ে পর্যন্ত বাবা মা নতুন ওই অল্প বয়সী মেয়ে বৌদিটাকে দাদাটাকে প্রত্যেকটা মানুষকে চরিত্র টেনে নোংরা কথা বলে দিনের পর দিন ভিডিও করে গেছে। কীরম ধরনের পুরুষ মানুষ সে পুরুষ মানুষ, যেখানে একটা পুরুষ মানুষ দাঁত ফুটিয়ে নিজের ক্যামেরা থাকতে, নিজের ভিডিও থাকতে, ভিডিও সেকশন থাকতে বলতে পারে না যে এরকমভাবে মানুষের চরিত্র নিয়ে নোংরাভাবে নোংরা কথা বলো না, এরকমভাবে মানুষকে এরকমভাবে অ্যারাস করো না। কে থাকে গো এভাবে? কে থাকে? কে থাকে? এইরকম পুরুষে যদি আমাদের দেশটা গড়ে যায়, তাহলে বলবো আমাদের এই যে ছেলেমেয়েরা হচ্ছে না, যাদের কোলে মেয়ে আছে, এইরকম ধরনের পুরুষের সাথে বিয়ে দেওয়ার থেকে সারা জীবন আইবুড়ো থাকুক, নিজেরা চাকরি করে নিজেরা খাক, নিজেদের নিজেরা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকুক, কোনো পুরুষের উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। যদি এইরকম পুরুষ থাকে, বাবা মা হয়ে আমরা মেয়েদেরকে তুলে দেবো এটা ভেবে যে চলো একটা ভালো সিন্দুকের মধ্যে মেয়েকে আমি বন্দি করে দিলাম। দেখো, আমি সবসময় একটা কথা বলি, পরকীয়া ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, পরকীয়ার সাথে জড়ালে হয় না কোনো ব্যাপারকে। একটা সাধারণ ব্যাপারকে আমি নাম দিয়ে দিলাম পরকীয়া, খুব রসিয়ে কষিয়ে শুনতে ভালো লাগে, কিন্তু একটা ছেলে, একটা স্বামী, একটা স্ত্রীর মধ্যে কত রকম ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল বোঝাবুঝি মানে একান্তই মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কিন্তু আমার কাছে ক্যামেরা আছে বলে, আমার কাছে ভিডিও সেকশন আছে বলে আমি সেই জায়গায় দুটো পয়সা কামাবো, এটা তো শর্টকাট, আমি যে কোনোভাবে বিক্রি করে এটা তো লোকে খাবে, তাই না? লোকে এই টপিকটা খাবে, এই কন্টেন্টটা খাবে, তাহলে আমার কি উচিত এটাকে রেটে বিক্রি করা, তাতে যা হয় হোক। কারণ ওই যে কথা বলে না, পাগলা বউ পালালে বউ পাবি রে, পাগলা মা পালালে মা চলে গেলে মা পাবি না, মানে কি ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা এটাই যে মা তো আর দ্বিতীয় পাওয়া যাবে না, কিন্তু বউ চলে গেলে আরেকটা আমি বউ ঘরে আনতে পারবো, এটা যদি ছেলেটা ভেবে থাকে তাহলে তো খুব ভুল করে, তাই না? তাহলে সেই সমস্ত পুরুষদেরকে সাপোর্ট করাটা কি খুব ঠিক? এবার আমি বলবো না যে অন্ধের মতো সাপোর্ট করবো, যেমন এই যে পরকীয়া, টিনার ওপর বলা হয়েছে পরকীয়া, সত্যি কি টিনা পরকীয়া করেছে এটাও বিচার্য বিষয়। আমরা যেটা শুনতে পেয়েছি যে টিনার গায়ে হাত তোলা হয়েছে, দেখো যেটুকু ভিডিওর মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে এই এই করা ওই করা সেগুলোর ওপর বলতে পারবো, কিন্তু টিনাকে অত্যাচার করা হয়েছে, এই করা হয়েছে, আমরা কেউ কিছুই জানি না। যতটুকু টিনা ভিডিওতে দেখিয়েছে বা আমরা আরেকটা ভিডিও থেকে জানতে পেরেছি ততটুকু, তার বাইরে গিয়ে আমরা বলতে কখনো পারি না টিনার হাজব্যান্ডের নামে যে টিনার হাজব্যান্ড অনেক আগে থেকে এই অত্যাচার করতো, আমরা দেখতে গেছি, সেহেতু টিনার হাজব্যান্ডের ওপরও আমরা মিথ্যা করে বলতে পারি না। তাহলে প্রত্যেকটা মানুষের একটা দায়রার মধ্যে থেকে ভিডিও করা দরকার, বিচার করে বলা দরকার প্রত্যেকের, না আমি টিনার হাজব্যান্ডকে নিয়ে তার মা বাবার নিয়ে চরিত্র নিয়ে নোংরা কথা বলবো কেন? আমি দেখতে গেছি, আমি দেখতে যাইনি। ঠিক সেরকম কিছু মানুষ কি দেখতে গেছে টিনার মা, টিনার মায়ের চরিত্র নোংরা, টিনার মা নোংরামি করে বেরিয়েছে, টিনার বাবা নোংরামি করে বেরিয়েছে, তার মানে যে বা যারা বলে তারা কতটা নিম্ন, কতটা নিম্ন মানসিকতার,
এই মানসিকতার মহিলাগুলোকে প্রচুর মানুষ দেখে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। আরে ভাই, গুরুজনদেরকে যদি আমরা শ্রদ্ধা করি, সেটা টিনার হোক, টিনার হাজব্যান্ডের হোক, মানে যার বাবা মা যার গুরুজনই হোক না কেন, প্রত্যেকেই তো আমাদের কাছে গুরুজন। সেটা আজকে আমি এটার সঙ্গে মেলাচ্ছি, আজকে MSL মানে উজ্জ্বল কণিকার মা বাবা, কণিকার শাশুড়ি মা, কণিকার পরিবার, উজ্জ্বলের পরিবার, এনারাও আমাদের কাছে গুরুজন। তাহলে গুরুজন কি ভাগ করে করে হয় যে উজ্জ্বল কণিকার বাড়ির গুরুজনরা একটা আলাদা গুরুজন, আর আমার তোমার বাকি কন্টেন্টের গুরুজনরা আলাদা গুরুজন? তাই কি কখনো হয়? আমরা তো এটাই জানি যে গুরুজন সকলের মা বাবা, সকলের বাড়ির লোক, প্রত্যেকেই হচ্ছে সমান। সেটা উজ্জ্বল কণিকা হোক, এদিকে টিনার বাড়ির লোক হোক, এদিকে টিনার হাজব্যান্ডের বাড়ির লোক হোক, এদিকে ম্যান্ডির বাড়ির লোক হোক, সোমনাথের বাড়ির লোক হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা গুরুজনই হচ্ছে সমান। তাহলে কন্টেন্ট বেসিসে প্রত্যেকটা মানুষ আলাদা হবে কী করে আমাকে তোমরা বোঝাতে পারো? যার যা কন্টেন্ট, এদিকে একটা নোংরা দল তৈরি হয়েছে, যে দল দেশে বিদেশ থেকে মানুষদেরকে নিয়ে আসছে, সেই মানুষগুলোকে বেছে বেছে এনে আমাদের এই দেশের মানুষদেরকে নোংরা গালাগালি দেওয়াচ্ছে, তোমরা ভাবতে পারো? সেই যে বাইরে থেকে, আমাদের দেশের বাইরে থেকে, অন্য দেশ থেকে যেসব নোংরা কিছু পুরুষ, নোংরা কিছু মা মহিলা আছে, সেই মহিলাদেরকে তুলে তুলে নিয়ে আসছে। সেই দেশে কি ভালো মানুষ নেই? প্রচুর ভালো মানুষ আছে, সেই প্রচুর ভালো মানুষ আমাদেরকে ভালোবাসা জানায়, আমাদের ভিডিওতে ভালোবাসা জানায়, প্রচুর মানুষ ভালো মানুষ আছে। তার মধ্যে ওই যে নোংরা মানসিকতার মানুষগুলোকে টেনে টেনে নিয়ে এসে নোংরামি শেখাচ্ছে, নোংরামি করাচ্ছে। কারণ কেন? ওই যে আমাদের এখান থেকে, ইন্ডিয়া থেকে ঝট করে কোনো মানে খুব লং প্রসেসের দ্বারা তবেই সেই কালপ্রিটগুলোকে ধরা যায়, না হলে ধরা যায় না। যাই হোক, সেটা আইন বুঝবে, আইনের হাত তো বড্ড লম্বা, সেটা আইন এবার বুঝে নেবে যে কে বা কারা মহিলাদের কি বলে নোংরা ভাষায় আক্রমণ করেছে, মহিলাদেরকে নোংরা গালিগালাজ করেছে, মহিলাদের চরিত্র ধরে টানাটানি করেছে, সেই ঘটনাগুলোতে এবার দেখবে। আর সেটা দেশের মানুষ হয়ে যদি, মহিলারা হয়ে যদি আরেক মহিলার চরিত্র ধরে টানাটানি করে, গুরুজনদের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে তো শাস্তি পেতেই হবে, তাই না? তাহলে শুধুমাত্র সুতপাত শাস্তি দাবি করে তো কোনো কিছু হয় না, একদমই হয় না। আজকে অনেক কিছু প্রকাশ হচ্ছে, প্রকাশ তো হয়ে বেরোবেই, প্রকাশ হয়ে বেরোবেই, যেটা যে করেনি তার কপাল থেকে কলঙ্ক মুছবেই। এই তো যেমন বাড়িটি দাদা ভাই কালকে অজান্তেই বলে দিল যে ঘটনাটা সত্যি। ঘটনাটা সত্যি মানে কি? অবভিয়াসলি ঘটনাটা সত্যি, তার মানে সুতপার মাথায় যে জোর করে বলা হয়েছিল যে সুতপা এই ঘটনাটা ঘটিয়েছে, তার মানে সুতপা এটার সাথে যুক্ত নয়। স্বাভাবিক, যে করেনি সে তার মাথা থেকে কলঙ্ক মুছবেই ভাই, সত্যিটা বেরিয়ে আসবে। এবার আমরা পাবলিক, আমরা শুনে বলছি, ওয়াইটি দাদা ভাই তো প্রমাণ করতে ব্যস্ত, সে তো প্রমাণ করবেই, তার কাছে যদি প্রমাণ থাকে সে তো প্রমাণ দেবেই, আর আইন তো প্রমাণ ছাড়া কখনো কথা বলে না। আমার মনে হয় না যে ওয়াইটি দাদা ভাই কোনো ভিডিও করলে, কোনো ভিডিও করছে আর তার কাছে কোনো প্রমাণ নেই, কারণ সেও সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে যদি কখনো আইনি ডাক পড়ে, আইন কিন্তু প্রমাণ চাইবে, অর্থাৎ প্রমাণ নিশ্চয়ই তার কাছে থাকবে, না হলে সে নিশ্চয়ই কোনো ভিত্তিহীন কথা বলবে না। আর সে সেই রকম ধরনের এতটা বোকাহদ্দ পুরুষ নিশ্চয়ই নয় যে আগুন নিয়ে খেলবে, তাই না? আর ফায়ার মানে ফায়ার ব্রিগেড মাথার গোড়ায় রাখবে না, তাই কখনো হয়? কোনো মানুষ এখন এতটা বোকা নয়। এবার দ্বিতীয়ত হচ্ছে, তোমরা অনেকেই আমাকে বলেছো কালকে লাইভে, বলেছো ওয়াইটি দাদা ভাই মুখের ভাষা নোংরা করে বলতে। দেখো, অবশ্যই আমাকে যদি বলো, আমি বলবো সবসময় মুখের ভাষা পরিষ্কার করে নিজেকে পরিচ্ছন্ন রেখে ভিডিও করতে, আমি তো এইটুকুই প্রত্যেকের কাছে আবেদন রাখবো। কিন্তু এটাও একটা সত্যি কথা যে মানুষ নেবার একটা ক্ষমতা থাকে। আমি প্রতিবাদ করছি বলে আমার বউকে নোংরা জায়গায় নে টেনে নামানো হচ্ছে, আমার বাচ্চাকে নামানো হচ্ছে, সেই জায়গায় একটা পুরুষ কখনো চুপ করে থাকতে পারে না। তার কাছে যদি সেই প্রমাণটা থাকে যে আমি মুখ খুলতে আজকে বাধ্য হয়েছি, কেন হয়েছি? কারণ রীতিমতো আমার বাড়ির মহিলাকে, আমার বাড়ির সন্তানকে, আমার মাকে নোংরা জায়গায় বসানো হচ্ছে, তাহলে কিন্তু তার রাইটে একটা থেকে যায়। কারণ কেন না, তাকে কেউ ছেড়ে কথা বলেনি, এই ব্যাপারটা একটা থেকে যায়। কিন্তু যে বা যারা নোংরামি শুরু করেছে, পায়ে পা দিয়ে নোংরামিটাকে নিয়ে খেলা করেছে, যে জায়গায় থামলে একটা মানুষের সম্মান বেঁচে যেত, একটা পরিবার বেঁচে যেত, কিন্তু সেই জায়গাটাকে দিনের পর দিন ইন্ধন যুগিয়ে সুতপাকে আউটব্রাস্ট করতে বাধ্য করিয়েছে, সুতপাকে মুখ খোলাতে বাধ্য করেছে, সুতপার না হওয়ার জায়গা নিয়ে দিনের পর দিন আক্রমণ করেছে, সুতপার পুরো পরিবারটাকে নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে রাস্তায় নামিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, সেটা খেটে খাওয়া হোক, স্কুলের টিচার হোক, বা কলেজের প্রফেসর হোক, বা যাই হোক না কেন, একটা ন্যূনতম ফ্যাক্টরিতে কাজ করা হোক, একটা ওষুধ দোকানে কাজ করা মানুষ, প্রত্যেকটা মানুষের সম্মান থাকে। আর সোশ্যাল মিডিয়ায় যখন মানুষ রাস্তায় বেরোয়, সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কিছু ভাইরাল হয়, তখন রাস্তায় বেরোতে গেলে না মানুষের মাথাটা নিচে নেমে যায়। যদি কোনো নোংরামি, কোনো মানুষ যদি মিথ্যে করে কোনো মানুষের ওপর বদনাম দেয়, কারা ছেড়েছে? এই নোংরা দলটা একটা বাচ্চাকে পর্যন্ত রেহাই দেয়নি, মিশিল্পীদের বাচ্চা মেয়েটাকে পর্যন্ত নোংরাভাবে আক্রমণ করা হয়েছে, একটা মানে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষের সাথে কাকুর সাথে শুয়ে দেওয়া হয়েছে, এমনকি সুতপার বোনের বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত, মানে কি বলবো, বলতে মুখে বাঁধে সেরকমভাবে পর্যন্ত অভিশাপের পর্যন্ত ইঙ্গিত দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের নামে। তার মানে এটা মহিলা, মহিলা জাত, এটা অবভিয়াসলি এটা মহিলা জাত, তার মানে মহিলারা এতটা ভয়ঙ্কর হতে পারে, তাই তো? টিনাকে দেখাতে গেছে যে টিনা কতটা ভয়ঙ্কর, কিন্তু টিনা কিন্তু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর এরা, যেভাবে পুরো পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে, প্রত্যেকটা পরিবারকে ছাড়খাড় করে দিচ্ছে,
শুধু কন্ট্রোভার্সির নাম নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা প্রতিবাদ করছি। একে সমালোচনা বলে, একে বলে কনস্পিরেসি, একে কখনো কন্ট্রোভার্সি বলে না। এরা করতে বসেছে কন্ট্রোভার্সি, কিন্তু করছে কনস্পিরেসি। মানুষকে শেষ করে দেবো, মানুষকে নিগড়ে নেবো, দিনের পর দিন দল তৈরি করছে, নোংরাভাবে দল তৈরি করছে, আর নোংরামো চলছে, মানুষকে নোংরা জিনিস পরিবেশন করছে। কী শিখবে এদের থেকে আমাদের পরিবেশ? কী শিখবে বাচ্চারা? কী শিখবে? সোশ্যাল মিডিয়া মানে ফোন খুললে, ইউটিউব খুললে এদের নোংরামি দেখতে পাওয়া যায়। নোংরা নোংরা, যে যার জীবন কাহিনী নোংরা কথা খুলে বসতে, মানে খুলে বলতে বসে পড়েছে। লাইভের মধ্যে, ভিডিওর মধ্যে বসে মহিলাদের উপর শারীরিক অত্যাচারের কথা বলছে। এক একজন মহিলা হয়ে এখানে ঢুকিয়ে দেবো, ওখানে এই ঢুকিয়ে দেবো, ওখানে এই গুঁজে দেবো, ওখানে এই দিয়ে দেবো। কোনো মহিলা এরকম নোংরা কথা বলতে পারে? কোনো ভদ্রবাড়ির মহিলা? তারা আবার বলে আমাদের পরিবার এই সেই, আমাদের এই সেই, আমাদের নাম আছে। তাহলে এবার তো সময় এসে গেছে তাদের পরিবারও জানুক যে তাদের পরিবারের বউ, তাদের পরিবারের মা, তাদের পরিবারের বোন, তাদের পরিবারের দিদি কী নোংরামি করে বেড়ায়। প্রত্যেকটা পরিবার জানুক। এবার পুরো পুরো পরিবারকে জানাতে গেলে এই প্রত্যেকটা মানুষকে কোথায় নিয়ে যাওয়া দরকার? আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া দরকার অবশ্যই। কারণ একজন ভালো মানুষের মুখ যদি বন্ধ করতে দেওয়া হয়, মানে অন্যায়ের বিরুদ্ধে ওটা গলাকে যদি টিপে ধরা হয় আইনি নাম দিয়ে, সেই জায়গায় একজনকে টানলে, ওই যে বলে কান টানলে মাথা তো অবশ্যই আসবে। তারা তো শুধু কানটাকে টেনেছে, সুতোপাকে টানা মানে কান টানা, সুতোপা তো মাথা নয়। এবার আসবে মাথাগুলো, আর মাথাগুলো মানে অটোমেটিকলি এসে পড়েছে মাথাগুলো। এবার তোমরা শুধু ওয়েট করো, দেখো কি হয়। আর এইটুকু সবসময় জানবে ভগবান মাথার উপর আছে, বুঝতে পারলে? নোংরামি দিয়ে, মিথ্যে দিয়ে কোনো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। লড়তে গেলে একা লড়বো, কারোর পায়ের তলায় পিষে নয়, কোনো দলের মধ্যে থেকে নয়। দল মানেই হচ্ছে নোংরামো, দল মানেই হচ্ছে নোংরামো। একা লড়ো, একা লড়ো, একা লড়ো, একা লড়ে দেখিয়ে দেওয়া যায় যে হ্যাঁ, একা থেকেও মিথ্যেটাকে, যেটা অন্যায় সেটাকে আঙুল তুলে বলে দেওয়া যায়। অবভিয়াসলি এতক্ষণ ভিডিও করলাম, 13 মিনিটের একটা ভিডিও হয়ে গেল, একটা জায়গায় একটা স্ল্যাং ইউজ করলাম না। কিন্তু যারা দলের মধ্যে থেকে কন্ট্রোভার্সি করছে যারা দলের মধ্যে থেকে, তাদের মুখের ভাষা দেখে এসো। তারা নাকি এক একজন ভদ্র বাড়ির বউ, ভদ্র বাড়ির মেয়ে, এই তাদের রুচিবোধ, বুঝতে পারছো তো? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে পরে বিকেলের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।